শ্রেষ্ঠ বশীকরণ টিপস আজকে আমি আপনাদের দেখাবো, যেটা আপনি অবশ্যই করতে পারবেন। এই শ্রেষ্ঠ বশীকরণ যদি আপনি করেন কোনো মানুষের নাম করে, তার সাথে আপনার যে সম্পর্কই থাকুক না কেন সেই সম্পর্ক ভালো হবে। এমনকি যদি আপনার শত্রুর নাম করেও করেন তাহলেও দেখবেন সেও কিন্তু আপনার বশ হয়ে যাবে। অর্থাৎ যে কোনো মানুষকে বশ করার একটা শ্রেষ্ঠ মাধ্যম কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো। এখানে কিন্তু কোনো মন্ত্র থাকবে না, আজকে যে জিনিস আমি দেখাবো তাতে কিন্তু কোনো মন্ত্র নেই। এমন একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে ভগবানের আশীর্বাদে, শিবের আশীর্বাদে আপনি কিন্তু আপনার ভালোবাসা অবশ্যই ফিরে পাবেন। কারণ মানুষের ভালোবাসা যখন হারিয়ে যায় বা চলে যায় তখন কিন্তু আমরা কিন্তু চিন্তা করে থাকি যে কী করলে সে পূর্বের ন্যায় বা আগের মতন আবার আমাকে ভালোবাসবে, আগের মতন আবার আমার সাথে তার সম্পর্ক ঠিক হয়ে যাবে, বা আগের মতন তার সাথে আমার সম্পর্কের বাঁধনটা শক্ত হবে। তো সেই সম্পর্কের বাঁধন আপনি কিভাবে শক্ত করবেন সেই জিনিস কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো। তো এটা আপনি সহজে করতে পারবেন, খুব সহজ কাজই আছে। যখন আপনি করবেন অবশ্যই মনে মনে তার নাম আপনাকে নিতে হবে, যার নাম করে আপনি কাজটা করছেন, সে পুরুষ হোক বা ছেলে হোক যারই হোক, তার নামটা কিন্তু আপনি অবশ্যই নেবেন। এবার একটা কথা আপনাদেরকে বলি, যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, সেই ক্ষেত্রেও আমার থেকেও কাজ করতে পারেন। দেখুন আমরা যেটা করব, আমরা একটা ইউ মতন আগে প্রথমে আঁকবো, ইউ। আর মাত্র এক দুদিন বাকি আছে এই শ্রাবণ আর ভাদ্র মাস, জানবেন এটাকে আমরা অনেকে শিবের মাসও কিন্তু বলে থাকি, শ্রাবণ এবং ভাদ্র। কারণ ভাদ্র মাসে রবি তার স্বক্ষেত্রে প্রবেশ করে, অর্থাৎ সিংহ রাশিতে। তখন কি হয়, রবির কিন্তু একটা প্রচণ্ড তেজ কিন্তু আমরা দেখতে পাই সূর্যের। তো এই মাসে অনেকের কিন্তু ভালো ভালো জিনিস ঘটবে। তো যদি আপনি এই বশীকরণটা একবার করতে পারেন, এই শ্রাবণ বা ভাদ্র, শ্রাবণ মাসের হয়তো আর এক দুদিন মতন বাকি আছে, ভাদ্র মাসের মধ্যে করলেই হবে, তাতে কিন্তু আপনি বিরাটভাবে উপকৃত হবেন, এইটুকু বলতে পারি। আবার এটা চৈত্র মাসে করলেও ভালো ফল পাবেন, যারা ওয়েট করে থাকবেন যে আমি চৈত্র মাসে করব। কারণ চৈত্র মাসটাকেও আমরা শিবের মাস বলি, শ্রাবণ মাসটাকেও বলি, ভাদ্র মাসটাকেও কিন্তু আমরা বলি। কেন ভাদ্র মাসটাকে বলি, কারণ ভাদ্র মাসে রবি তুঙ্গস্থ হয়, তুঙ্গস্থ হয় বলতে তার নিজের ক্ষেত্রে প্রবেশ করে, নিজের স্বক্ষেত্রে প্রবেশ করে। এবং এই ভাদ্র মাসে দেখবেন অনেকে কিন্তু অনেক কিছু করেন না, তার কারণ আছে তন্ত্র মতে। তো আমরা প্রথমে একটা ইউ আকৃতির, এরকম একটা ইউ আকৃতির নেব, দেখতেই পেলেন প্রথমে। তারপরে মাঝখান দিয়ে জাস্ট এরকম একটা দাগ দেবো, খুব সহজভাবে এটা যে কেউ করতে পারবেন। তারপরে এখান থেকে মাঝখান দিয়ে এটাকে বাড়িয়ে দিলেন, দেখুন একটা ত্রিশূল হয়ে গেল, দেখতেই পাচ্ছেন একটা ত্রিশূল, একটা ত্রিশূল কিন্তু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন একটা ত্রিশূল আমরা পেলাম। ত্রিশূলের ক্ষমতা কিন্তু অসীম। কথাই বলে যে যদি কারোর প্রচণ্ড মনে করছেন যে আপনাকে কোনো ক্ষতি করেছে বা আপনার কোনো কেউ কোনো খারাপ, আপনার পরে কোনো নজর দোষ আছে, বলে দিই এই প্রসঙ্গে, অনেকের কিন্তু হয় যে অনেকের ক্ষতি করে, বা অনেক মহিলাদের দেখবেন প্রচণ্ড শরীর খারাপ হয়, তন্ত্র মতে তাদের ক্ষতি করা থাকে, বা অনেক ভৌতিক জিনিস তাদের সাথে ঘটে। অনেক হয়তো এগুলো বিশ্বাস করেন না, কিন্তু যাদের সাথে ঘটে একমাত্র তারা জানেন, আর আমি জানি তার কারণ। দেখুন দীর্ঘ 17 বছর ধরে আজকে এই কাজ করছি, হাজার হাজার লক্ষ লক্ষ ক্লায়েন্ট আমি দেখেছি, তাদের দেখার সুফলে আমি এটা বলতে পারি, এবং আমার ভিডিও যারা দেখেন বা যাদের এই ধরনের সমস্যা আছে তারাও জানেন। তো সেই ক্ষেত্রে ত্রিশূল ধোয়া জল খেলে কিন্তু ওই নজর দোষ কেটে যায়, বা যারা বিশেষ করে অমাবস্যায় বেরাতে পারেন না, বা যাদের মানে কোনো খারাপ কিছু আছে, তখন কিন্তু ত্রিশূল ধোয়া জল, দেখবেন কোনো ব্রাহ্মণ মশাইকেও আপনি জিজ্ঞাসা করবেন, দেখবেন তিনি কিন্তু বলে দেবেন। তো আমাদের একটা ত্রিশূল আঁকতে হবে, কারণ ত্রিশূল হচ্ছে এমন একটা জিনিস, জানবেন
এতে কিন্তু সব কিছু টেনে আনে, অর্থাৎ কোনো খারাপ জিনিস, অশুভ জিনিস সব কাটিয়ে দেয়। সেই জন্য অনেকে বাড়িতে ত্রিশূল রাখে। বাড়িতে ত্রিশূল রাখাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে ত্রিশূল আমরা মহাদেবের কাছে দেখতে পাই, বা মায়ের খাড়া রাখে অনেকে, মায়ের খাড়া দেখবেন বাড়িতে, অনেক বাড়িতেই আছে। বিশেষ করে অনেক পুরাতন দেখবেন যারা বনেদি পরিবার, তাদের বাড়িতে থাকে এগুলো। তো আপনারা এরকম একটা ত্রিশূল আঁকবেন। এই ত্রিশূল আঁকার পরে এই যে ত্রিশূলটা আপনি দেখলেন, ঠিক এই বড় ত্রিশূলের নিচে এই এই যে ইউটা যেখান থেকে হলো, মাথাটা হলো, এখানে আপনি আর একটা ত্রিশূল আঁকবেন ছোট দেখে। ঠিক একইভাবে এর বাঁদিকেও, মানে আমার দিক থেকে বাঁদিক হচ্ছে, আর একটা ত্রিশূল আমি অঙ্কন করব, আঁকবো। এবার এই যে দেখুন, এই যে দুটো যে ত্রিশূল আছে, দেখুন ভালোবাসার মধ্যে যদি দেখা যায় তার সাথে আপনার কোনো ঝগড়াঝাটি হয়েছে বা কথা বলছে না, মানে সে এখন মানে কি করছে সেটা আপনাকে লিখতে হবে। ধরুন সে এখন কথা বলছে না, তাহলে এখানে লিখুন কথা বলছে না, এই জায়গাটায় শুধু লিখবেন কথা বলছে না। মানে এই বাঁদিকের এই যে ত্রিশূলের মধ্যে লিখবেন কথা বলছে না, ডান দিকেও লিখবেন কথা বলছে না। যেটা হচ্ছে এই দুটো ত্রিশূলের মধ্যে আপনাকে এটা লিখতে হবে, কথা বলছে না। দেখতেই পাচ্ছেন এই ত্রিশূল এই ত্রিশূলের মাঝখানে লিখলাম, আবার এই ত্রিশূল এই ত্রিশূলের মাঝেও লিখলাম কথা বলছে না। এবার এই যে ত্রিশূল আর এই যে ত্রিশূলটা আছে, এখানে আপনার নাম আর তার নামটা লিখবেন। এর বাঁ দিকটা লিখবেন আপনার নাম, ডান দিকে লিখবেন তার নাম। আমি লিখছি আপনার নাম পিউ, পিউ দে। মনে করেন আমি উদাহরণ হিসাবে কিন্তু নামটা লিখলাম, আপনি যাকে ভালোবাসেন তার নাম পিন্টু, মনে করুন পিন্টু দাস, তার নাম আছে পিন্টু দাস। আপনার নাম পিউ দে, যাকে ভালোবাসেন তার নাম পিন্টু দাস। আর প্রকৃত নামটা কিন্তু লিখবেন আপনারা, আমি যেহেতু উদাহরণ হিসেবে লিখেছি আপনাদের বোঝানোর জন্যে। এই যে পিউ দে আর এখানে যে পিন্টু দাস, আর এখানে কী লিখলাম, এই যে দুটো জায়গায় দেখা যাচ্ছে সে যদি কথা না বলে, একদম যদি কথা না বলে, তাহলে লিখবেন কথা বলছে না, কথা বলছে না, তাহলে দেখবেন কথা বলবে। আর যদি দেখা যায় যে কথা বলছে হালকা পাতলা, বাট সেই সম্পর্কের টান নেই, আগের মতন আর ভালোবাসে না, তাহলে লিখবেন আগের মতন ভালোবাসে না। এখানে লিখবেন আগের মতন ভালোবাসে না, এখানেও লিখবেন আগের মতন ভালোবাসে না, ব্যাস আর কিচ্ছু না। এটা লেখার পরে আপনি এখানে একটা গ্যাদা ফুল নেবেন, একটা গ্যাদা ফুল, গ্যাদা ফুল অথবা একটা নীলকণ্ঠ ফুল নেবেন। দেখুন শিব ঠাকুরের মাথায় দেওয়া হয় নীলকণ্ঠ ফুল অথবা গ্যাদা ফুলও, যারা নীলকণ্ঠ ফুল পাবেন না তারা গ্যাদা ফুল নেন, যে কোনো ফুলের দোকানেই পাবেন, খুব অ্যাভেলেবেল এটা। তো আপনি একটা নীলকণ্ঠ ফুল বা একটা গ্যাদা ফুল নেবেন, যে কোনো একটা ফুল হলেই হবে। নেওয়ার পরে এটার মধ্যে দেবেন, এটার মধ্যে দিয়ে তিনবার শিব ঠাকুরের নাম করে আপনার মনস্কামনাটা বলবেন। তিনবার শিব ঠাকুরের নাম করে আপনার যে মনস্কামনা আছে সেই মনস্কামনাটা বলবেন। সেই মনস্কামনাটা বলে আপনি আপনার বাড়ির যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখবেন। এটা কি বললাম, তিনবার শিব ঠাকুরের নাম বলে মনস্কামনা জানিয়ে আপনার বাড়ির যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখুন, বিরাট কাজ পাবেন, দেখবেন আপনার ভালোবাসা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।